আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমার বাইঙ্গের জন্য, মারুফ হাসানের জন্য একটা বার্থডে কেক নিব। এই জন্য শৈশব বাড়িতে আসছি একটা ভালো একটা দোকানে। এই দোকানটা দেখতেছেন, এই দোকান থেকে আমরা কেক নিব। আমি আসছি, আমার ওয়াইফ আসছে, আপু আসছে, সবাই আছে। অলরেডি কেকটি নিয়েছি, আপনি বলে সেই কেকটা দেখাবো এখন। দোকানটা অনেক ভালো দোকান, শ্বশুরবাড়ির সবচেয়ে ভালো একটা দোকান। আমরা কোনো অনুষ্ঠান করলে বা কেক নিলে এই দোকান থেকে নেই। এই কেকটা নিব এখন। অনেকগুলো কেক দেখছি, তার মধ্যে সবচেয়ে এই কেকটাই ভালো লাগলো, তো এই কেকটাই এখন নিব। হ্যাঁ হ্যাঁ, এই কেকটা নেওয়া যাক, এই কেকটাই ভালো। দোকান আমরা প্রতিদিনই আসি, বা আসার পরে এই দোকান থেকে নিয়ে যাই, কারণ এই দোকানের জিনিসগুলো অনেক ভালো, কেকগুলো ভালো দেয়। এই কেকটা নিলাম মারুফের জন্য। আমার সাথে আপু আসছে, আমার ওয়াইফ আসছে, সবাই একসাথে কেক নেওয়ার জন্য আসছি। কেক নেওয়া হয়ে গেছে, এখন লেখা হয়ে গেছে, এখন প্যাক করা হইতেছে। সবাই খাবো এই উদ্দেশ্যে আর কি। আসলে বার্থডে করা ঠিক না, আসলে বার্থডে ইসলামের জন্য ঠিক না, তো আমরা আনন্দ করার জন্য এই কেকটা নিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তো প্যাক করে দেন ইনশাআল্লাহ। আমরা এখন বাসায় চলে যাব, সব ধরনের জিনিস পাওয়া যাবে, ভাইয়ের সাথে কথা বলতে বললাম। হ্যাঁ ভাই, তো অনেক ভালো লাগলো, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আসবো আপনার দোকানে। লোকেশন দিয়ে দিব, কেউ যদি এখান থেকে নিয়ে বলে দিব।